হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা আশা করি খুব ভালো আছো। এখন হলো সকালবেলা, তো আমি কিসের ছবি দেখাচ্ছি বলো তো? সাবু দেখাচ্ছ? দেখো আজকে তোমার রুটি খাবো না, আমি প্ল্যান করেছি সাবু খাবো। তো সেই জন্য সাবুটাকে ঠাম্মা বললো যে ভিজিয়ে দি, তো ঠাম্মা সাবুটা ভিজিয়ে দিচ্ছে। তো সাবু কিন্তু ভালো, সাবু চিড়ে এগুলো হলো, তো সাবু আর চিড়ে এগুলো হলো তোমার বাচ্চাদের ওয়েট বাড়ায়। হ্যাঁ, তো মায়েদের খাওয়ার দরকার আছে সাবু, তারপরে চিড়ে, এগুলো হলো ওজনটাকে বাড়ায়। আর এটা খেতে বেশ ভালোই লাগে, আমি খাই না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হয় আর কি খাওয়া। দিয়ে আজকে প্ল্যান করেছি যে সাবু খাবো, কাল চিড়ে খেয়েছি, তো আজকে প্ল্যান করেছি যে সাবু খাবো। কালকে চিড়ে খেয়েছিলাম, আজকে সাবু, কারণ রুটি খেতে ভালো লাগছে না সেই জন্য। আর আজকে হলো রবিবার, আর মাস্টারশাই গেছে বেড়াতে, তো আছি আমি, ঠাম্মা, দাদু আর হলো ইনা। হ্যাঁ, আর মাস্টারশাই গেছে তারাপীঠে বেড়াতে, সব টিচাররা মিলে বললে একটু বেরিয়ে আসি, গাড়িটাও অনেকদিন চালানো হয় না, ওই জন্য পাঁচজন না চার পাঁচজন মিলে গেছে বেড়াতে, বললো গাড়িটাও একটু চালানো হবে আর একটু ঘুরে আসি, ভালো কথা। দিয়ে চলে গেছে বেড়াতে, আর সে সকালে ফোন করে বলে দিল পুজো টুজো দেয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সুযোগ পেয়ে গেলাম, পুজো দিয়ে দিলাম, ভালো কথা। পুজো টুজো দেয়া তার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এদিকে, আমি এদিকে চা করে ফেলেছি, দাদুকে চাটা দিয়ে দিয়েছি, চা জল গরম সব দেয়া কমপ্লিট। ইনাও আজকে উঠে পড়েছে, কারণ ইনার হলো টেনশন হচ্ছে। কি টেনশন হচ্ছে? না, ইনার কালকে স্কুলে হলো খাতা দেখাবে। আর আমার দেখাও, দাঁড়াও বলছি, আমার দেখো মুখের অবস্থাটা কি। হ্যাঁ, কেমন একটা যেন তেল 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 ভাব, কারণ মুখটা এখনো পরিষ্কার করা হয়নি। তো তোমরা দেখেছো যে রাত্রিবেলায় আমি একটা হোমিওপ্যাথিক একটা ক্রিম দিই। হ্যাঁ, তো একটা সাবান আছে আর একটা ক্রিম দিই, প্রচুর ক্রিম আমি ব্যবহার করেছি, কিন্তু বিয়ের আগেও করেছি, বিয়ের পরেও করেছি, কিন্তু তোমার কি সব র্যাশ ফ্যাশ পরে বেরিয়ে যেত, ওই জন্য ওই 70 টাকা দামের ক্রিম দিয়ে আমার মোটামুটি সব মুখ টুক পরিষ্কার হয়ে গেছে, আমি ওইটাই দিই। তো তোমার ওটা দিই, কিন্তু ওটা দেওয়ার পরে সকালে উঠে সাবানটা না দিলে না এই মুখটা এরকম হয়ে থাকে, শুধু ধুলে, জল দিয়ে শুধু ধুলে কিন্তু মুখটা মানে ক্লিন হয় না ভালো। তো এখনো সাবানটা দেয়া হয়নি, ওই জন্য দেখতে যাচ্ছে কারণ চকচক চকচক কীরকম করছে, ড্রাই হয় না মুখটা বেশ ভালো। তো তারপরে বলি যে ইনা হলো তোমার কালকে হলো ওদের খাতা দেখাবে, তো ইনা আজকে, আমি আর ইনা শুয়েছিলাম, কারণ ইনার বাবু বললাম আগেই তারাপীঠে গেছে বেড়াতে, দুজন শুয়েছিলাম। আর এই সময় দেখবার রাতে ঘুমটা ভালো হয় না, তো সেই জন্য আমি বেশিরভাগ সময় তোমার বসে একটু ঝিমিয়ে নিই, আবার শুয়ে ঠিক ভালো লাগে না ঘুমাতে। হ্যাঁ, তো একটা অস্বস্তি ভাব আর কি, তো সেই জন্য ইনা হলো কালকে খাতা দেখাবে, ইনার সকালবেলায় খাতা দেখাবে, তো ইনা সেজন্য খুব চিন্তায় আছে, হাতের লেখা ভালো হয়েছে কিনা, এই বানান ঠিক হয়েছে কিনা, ওর বিশাল প্রশ্ন। তো সেজন্য ইনা আজকে বেশিক্ষণ ঘুমায়নি, উঠে পড়েছে, ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, এখনো মুখ ধোয়া ওর হয়নি। হ্যাঁ, ব্রাশ করছে, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো সোয়াবিন আলু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এদিকে দেখো ডাটা কাটা আছে, আলু দিয়ে, ডাটা দিয়ে, বড়ি দিয়ে, এসব দিয়ে একটা ওই পোস্ত বানাবো, কারণ মাস্টারমশাই রাত্রিবেলাতেই চলে আসবে, এসে খাবে।
তো সেই জন্য তোমার এই যে কেটে রাখা আছে আর বসিয়ে দেব, আর আগে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিই, দিয়ে ওটা জলটা ঝরাতে দিয়ে এবারে করব। তো চলো টুকটুক করে আগাতে থাকি, তোমরাও দেখতে থাকো। এই দেখো মুখ টুক পরিষ্কার করে ফেলেছি, আর একটা টিপ পরে ফেলেছি, আর এদিকে এই যে ইনা দেখো উঠে পড়েছে, এদিকে বিছানার অবস্থাটা দেখো কি, এই যে চা খেয়েছে, চায়ের আবার কিছুটা রেখে দেয় উনি, আবার হ্যাঁ কিছুটা রেখে দিয়েছে। তো আমি এখন দেখো খাবো চা, ওটা ইয়েতে এই যে চা আর বিস্কুট খাবো। আর এদিকে দেখো সাবু মাখাটা ঠাম্মা তৈরি করে ফেলেছে, এখন খাবো না অনেক দেরি আছে, কিন্তু মেখে দাদু বলছে খাবো, ঠাম্মাও বলছে খাবো, ওই জন্য একবারে মেখে ফেলেছে ঠাম্মা, তো দাদুকে দিয়ে দিয়েছে। আর এদিকে এটার মাখাটা আছে, পরে খাবো, আগে চাটা খাই, অনেক দেরি আছে খাওয়ার। এই যে ঠাম্মা দেখো কি দেখছে, ঠিক আছে দাদু দেখো কিছু বাজার করে এনেছে, কি কি এনেছে দেখো, মিছরি, তারপরে নারকোল তেল, কমফোর্ট, সর্ষের তেল, সাদা তেল একটা এনেছিল, শার্পের মালা, আমাদের এইসব সাজিয়ে আছে, এই এক প্যাকেট করে মালা, এই যে মালা, নাহলে বুঝতে পারি না, এই যে মালা, আর এই যে ধনে জিরে, এই যে হলুদ, আর এই যে আবার একটা তেল, আর এই যে ধনে, ওরে বাবা ঠাম্মা দেখো দেখিয়ে দিল। এই যে কুকারে দেখো এই যে মান ভাতে দিয়েছি, হ্যাঁ তো মানটা পচে যাচ্ছিল, ঠাম্মা বললো করে ফেলো। এই যে দেখো মান ভাতে দিয়েছি, এর ভিতরে লবণ টবণ সব দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচা নুনটা খাওয়া ভালো না, সেই জন্য লবণ একবারে কুকারে দিয়ে সেদ্ধ করে ফেলেছি। এই যে ইনা দেখো এই যে কি করছে দেখো, তাই পাগলামো করছে। আর এদিকে দেখো ইনা চা আর বারবন বিস্কুট খাবে, সন্ধে হয়ে গেছে, তো ইনার বাবু আসছে, বাবু ফিরছে, তাই তো, কোথায় গেছিল বলো, দাঁড়াও ঠিক করে দাঁড়িয়ে নাও, তারা পিট গিয়েছিল তো বেড়াতে, এবারে ইনার বাবু ফিরছে, ও চাটা খেয়ে রেডি হয়ে নিচ্ছে, হ্যাঁ তো গল্প করবে। এই যে ইনার বাবু দেখো বাড়ি চলে এসছে, তো ইনা দেখো আবার কি কাটছে, এক বস্তা কি নিয়ে এসছে ওর জন্য, এইবারে ওটা কাটছে, এই যে কি এক বস্তা দেখো, তুই আয় দেখা, এই যে পটাটো চিপস দেখো, এই একটা চাই চিনা ক্র্যাকার, চানা ক্র্যাকার, ঠাম্মা দেখো কি দিচ্ছে, এটা তারা মায়ের পুজো দিয়েছে তো, সেটা দিলাম, ভালো থাকো, তারা মায়ের পুজোর চেলি, হ্যাঁ চেলি, হ্যাঁ এই যা ইনা দেখো, দেখেছো কত ভক্তি শ্রদ্ধা নমস্কার করলো, ক্র্যাকার, ক্র্যাকার,
এখানে সব কটা রাখো তুমি, আমি একটা ছবি তুলি, সাজিয়ে দাও, ওইটা সাজাও, এগুলো এগুলো সব আমার ছোট, যেগুলো দুটো দুটো করে আছে, যেগুলো এরকম করে এরকম করে নিয়ম করে যে দুটো দুটো বলে জোড়া আছে, শুধু দাঁড়া এই দেখো দাঁড়াও দেখো, এই তো আমি নিলাম, এই তো মা, এই তো আমি নিলাম, মা খাওয়ার মাস্টার, ওরে বাবা, আরে বাবা রে, তোমরাও খাবা তো, আচ্ছা বেশ ঠিক আছে, তুমি একটা দানা দিলেও হবে, কেন পোষান না তাও প্যারা, তাও তো বুঝবো যেমন এটা প্যারা, বাবুকে বলেছি আমি প্যারা দিতে, এই যে তো প্যারা খুন, তুমি নমস্কার করো, এটা ফুলের, দেখো ইনা গুছাচ্ছে, এই র‍্যাকটা গুছিয়ে ফেলছে, ওটা শুধু ওর জন্য, ওর কি কি জিনিস আছে সেইগুলোর জন্য, দেখো নিচে রেখে দাও, নিচের তাকে, ওটা কি জানি না, নিচের তাকে রেখে দাও, দেখো ইনার মানে এত কাজ শিখেছে তো ঠিক নেই, দেখো গুছিয়ে এবারে ওইগুলোকে সব রাখবে, দেখো ম্যাগিটাকে ফেলে দিয়েছে, রাখবে ওখানে সব, মোটি নেই তো, মোটি নেই তো, না না সব রেখে দিয়েছে, ব্যাস সব সরিয়ে দিচ্ছে ওর জায়গা থেকে, এটা কি এটা ফেলে ঠিক আছে ফেলে দাও, হ্যাঁ সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে, হ্যাঁ বলছে তোমায় করতে হবে না, আমি করে দিচ্ছি, ও সব পরিষ্কার করছে, দেখো হয়ে গেছে, এটা তুলে দাও ম্যাগিটা, এবারে ইনা গেল ফোন ধরতে, কে এই যে দেখো ইনা সব গুছিয়ে রাখছে, ওর মানে প্রচুর জিনিসপত্র গুছিয়ে রাখছে, কোটা কি খাবে তার ঠিক নেই, এই যে প্রচুর ওর জিনিসের শেষ নেই।